কিভাবে ফরেন ইউনিভার্সিটিতে পড়তে যাব? So guys, video thumbnail টা দেখে তো বুঝতে পেরেছেন আজকে কোন টপিকটা নিয়ে আমি আলোচনা করব। Wait, আপনি যদি স্টুডেন্ট হন, আপনি যদি গাই হন, like friends, like uncle, অথবা আপনার আত্মীয়স্বজনের ভিতরে যদি কেউ বিদেশে যাওয়ার ইচ্ছা করে, আই মিন বিদেশে পড়াশোনা করতে, ফরেন ইউনিভার্সিটিতে যাওয়ার ইচ্ছা করে, দেন আপনি তাকে বিভিন্ন ধরনের সাজেস্ট করতে পারেন। যদি এই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। যদি আপনি এটা অ্যাচিভ করতে পারেন, দেন আপনি তখন অ্যাপ্লাই করতে পারবেন কেমব্রিজ ইউনিভার্সিটি অর ফর এনি কাইন্ড অফ ইউনিভার্সিটি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো তখন আপনাকে যখন ভিসা আনতে যেতে হবে, তখন সেইখানে অর্থাৎ ভিসা অফিসে সেই ইউনিভার্সিটিতে কর্তৃক নিযুক্ত করা কিছু পার্সন আছে, তাদের কাছ থেকে আপনার আপনার ইন্টারভিউ নেওয়া হবে। তো সেখানে আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হবে, নট এডুকেশনাল, আপনাকে বিভিন্ন ধরনের ইংলিশ, আপনি কেন ওখানে যেতে চান, আপনার উদ্দেশ্য কি, আপনার ফিউচার প্ল্যান কি, এইখানে মানে ইংলিশের আপনার ফ্লুয়েন্টলি আপনি স্পিকার এখানে এইটা তারা আর কি কনফার্ম হবে এবং যাবতীয় কিছু ইনফরমেশন নেবে। তো এইখানে আপনার জন্য প্লাস পয়েন্ট হবে যদি আপনি আপনার এক্সট্রাঅর্ডিনারি কোনো কোয়ালিটি থাকে, লাইক আপনি যদি কোথাও ইন্টারনেট যে কোনো জায়গায় আর্টিকেল লেখেন, অথবা আপনার যদি কোনো আপনার সৃজনশীলতা যদি আপনার থাকে, ক্রিয়েটিভিটি থাকে, সেইগুলো আপনি যখন তাদের কাছে প্রকাশ করতে পারবেন, তখন তারা আপনাকে একটি ব্যতিক্রমী ব্যতিক্রমী চোখে দেখবে, অর্থাৎ আপনার বিষয়টা পেতে সহজ হবে। তো এই জন্য আমাদের কম বেশি জানা আছে যে খুলনা, ঢাকা সব বিভিন্ন ডিস্ট্রিক্টে একটা কোর্স আছে যেটা হচ্ছে IELTS কোর্স। ওই কোর্সটা যদি আমরা করতে পারি, দেন আমাদের জন্য সেই ভাইবা বোর্ড অর্থাৎ যে ভিসা নিতে যখন আমাদেরকে যেতে হবে, অর্থাৎ মানে পুরো প্রসেসিংটা আমাদের খুব ইজিলি আমরা করতে পারবো। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে 9-10 থাকতে আমাদেরকে ইংলিশ স্পিকিংটা খুবই সুন্দরভাবে, সঠিক হোক বা না হোক, বাট সুন্দরভাবে করা শিখতে হবে। এবং IELTS যখন কোর্স আমরা করব, তখন আমাদের গ্রামারের সাইডটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো এই প্রসেসগুলোর মাধ্যমে আমরা ফরেন ইউনিভার্সিটিতে পড়তে যেতে পারি। আপনি যতটা সহজ ভাবতেছেন যে ফরেন ইউনিভার্সিটিতে যাওয়াটা সহজ, বাট এতটা কিন্তু সহজ নয়। কারণ আমরা যখন ইংলিশে কথা বলার চেষ্টা করি বা বলি, বিশেষ করে আমাদের এই এশীয় মহাদেশের লোকদের সাথে, অর্থাৎ পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশের যারা বসবাস করে তাদের সাথে, তাদের স্পিকিং স্টাইল এবং যারা নেটিভ স্পিকার অর্থাৎ যাদের মাতৃভাষা হচ্ছে ইংলিশ, লাইক আমেরিকা, ইংল্যান্ড, তাদের সাথে আমাদের যখন তাল মিলিয়ে চলতে হবে, তখন সে ধারাটা কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। অর্থাৎ IELTS আমি আমার দেখা আছে এমন অনেক যে IELTS কোর্স করছে, বাট তাদের ইংলিশের স্পিকিংয়ের জড়তা কাটছে, কিন্তু তাদের যতটা নেটিভ স্পিকারদের মতো হওয়া উচিত ছিল সেইভাবে তারা পারে নাই। সেখানে আপনি 5.5 পান অথবা 6.8 পান, অর্থাৎ যে না পয়েন্টই আপনি পান না কেন, সেটা তখন ফ্যাক্ট হয়ে দাঁড়াবে না। আপনি কতটা সুন্দরভাবে বলতে পারেন, উপস্থাপন করতে পারেন আপনার নিজের সেলফকে, সেইটাই তখন বেশি বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। তো এই জন্য আমাদের কি হতে হবে, কি করতে পারি, দ্যাট আমি কিছু সাজেশন করতে পারি। লাইক নাম্বার ওয়ান হচ্ছে আমরা ইংলিশ মুভিগুলো দেখতে পারি। ইংলিশের মুভির বিভিন্ন তালিকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই তালিকাগুলোর যখন আমরা দেখব, তখন আমরা একবার দেখলেই জাস্ট হবে না, এটা আমাদেরকে বারবার দেখতে হবে। তার কারণ যার ফলে কি হবে যে আমাদের নেটিভ স্পিকারদের স্টাইলটা আমরা ফলো করতে পারবো, এবং এটা করতে আমরা খুব ইজি ফিল করব। যখন আমরা মুভিগুলো দেখে আমরা সেটার সাথে মানিয়ে নিতে পারবো, আমরা যেকোনো ইংলিশ মুভি দেখে সেটার অর্থ বুঝতে পারবো, তখন আমাদের ক্ষেত্রে আমাদের এটা সহজ হবে করা। তো আরেকটা আছে, আমরা ইংলিশ সং শুনতে পারি,
দ্যাট আমাদের নিউ জেনারেশন অনেকে আছে ইংলিশ সং শোনে, বাট ওইটা আমাদেরকে জাস্ট বিনোদন এন্টারটেনমেন্টের জন্য শুনলে হবে না, ওই ওইটা আমাদেরকে শেখার জন্য করতে হবে, যে ওইখানে উচ্চারণটা কেমন করতেছে, স্টাইলটা কেমন ওরা প্রকাশ করতেছে, সেইটা আমাদেরকে লার্ন করতে হবে। তো এইগুলো হচ্ছে বেসিক লেভেলের, পরবর্তী লেভেলের ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রে। বাট বেসিক লেভেল হচ্ছে ওয়ার্ড, আমাদের ওয়ার্ডের ভান্ডার বৃদ্ধি করতে হবে, ইনক্রিজ করতে হবে। তো এই সিস্টেম গুলো ছাড়াও আরো অনেক সিস্টেম হচ্ছে, যেমন আপনার প্লে লিস্টে, প্লে স্টোরে যে আপনারা স্পিকলার একটা অ্যাপ আছে, ওইটা লিখে যদি আপনারা সার্চ দেন, তো সে একটা অ্যাপ আপনারা সেখানে খুঁজে পাবেন, যেটার মাধ্যমে আমরা ইংলিশ প্র্যাকটিস করতে পারবো। লাইক সেইখানে বেশিরভাগই দেখা যায় যে পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, ইন্ডিয়া, এই দেশগুলোর মানুষদের সাথে আমাদের স্পিকিং করার সুযোগ হয়, তো আমাদের জড়তাটা কেটে যাবে। তো এই সাজেশন গুলো আমি শুধুমাত্র নট অনলি ফর স্টুডেন্ট বাট অলসো ফর এভরি কাইন্ড অফ পিপল এর জন্যই আমি বলতেছি, কারণ ইংলিশটা এখন উই অল নো দ্যাট ইংলিশ ইজ অ্যান সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফর এভরি কান্ট্রি। সো আমাদেরকে অবশ্যই ইংলিশে একটা গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করতে হবে, দেন আমরা এই যুগের সাথে, এই জেনারেশনের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো। সো গাইস, ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য সকলকেই ধন্যবাদ।